গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বেলা 12টা। সকাল থেকে সময় হয়ে উঠিনি যে তোমাদের কাছে মানে সামনে আসব, তোমার সঙ্গে দুটো কথা বলবো, সুপ্রভাত জানাবো, ওই জন্য আফটারনুন থেকেই শুরু করছি। এখন সব কাজকর্ম হয়ে গেছে, ভাবলাম একটু জানলা টানলা শিকগুলো একটু ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই। আমার ছেলে তো খুব নোংরা করে, সারাদিন সোফার মধ্যে বসে সোফার চাদরটা বারবার নামিয়ে দেয়। আর দেখো এখানে দেয়াল শোকেসটার মধ্যে মনে হচ্ছিলো একটু মানে ধুলো ধুলো, ওই জন্য সব মুছছি। বাড়িতে কেউ নেই, মেয়ে এখন 1টা বাজে। এই তোমাদের গুড আফটারনুনই জানিয়েছি, তখন 12টা বেজেছিল, 1 ঘন্টা হয়ে গেল। এত রোদ উঠেছে, দেখো কত কাছলাম, সব কেচে এদিক ওদিক সেদিক মেলে দিচ্ছে, আর রোদে থাকতে পারছি না, মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণা, আমার রোদ একদম সহ্য হয় না। দিয়ে সব বালাপোষ লেপ সব রোদে দিচ্ছে, এবার তোলার পালা। এবার ছোটোখাটো চাদরটাও তুলেছি, চাদরটা এখনও পাতিনি, চাদরটা পেতে তারপরে স্নানে যাবো। মানে মনে হচ্ছে কি ফ্যানের নিচে বসে হাওয়া খাই, তা সত্যিই মনে হচ্ছে ফ্যানটা চালাবো এখন ঘরে গিয়ে। চলো, এগুলো আবার শুকিয়ে গেছে বলে তুললাম, মানে কেচে মেলতে মেলতে পাতলা জামা কাপড়গুলো সব শুকিয়ে গেল। তো 3টে বেজে গেছে, হাঁপিয়ে গেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো ঘরে নিয়ে এলাম, ভাঁজ করলাম, দু একটা জামা কাপড় ভেজা ছিল ওগুলো তারে সিঁড়ি ঘরে মিলে দিলাম দড়িতে। যে সব থেকে বাজে কাজটা করতে বসেছি এখন, যখন আমার হাজবেন্ড এলো, লেটের আওয়াজ এলো, তখন আমার খেতে দিতে হবে, লেটে খাবার ভরাতে বসেছি। কি জীবনের সব থেকে দুটো হচ্ছে বড় হচ্ছে বাজে কাজ কী বলতো, লেপে কভার ভরানো আর ওদিকে কোল বালিশে কভার ভরানো, অতি জঘন্য কাজ। চলো তাহলে ওটা ভরি, ভরে নিয়ে সেই দেখলাম লেপে কভার ভরাচ্ছি, তা ভরাতে ভরাতে আমার ছেলে প্রায় সময় ফ্রিজের সামনে দাঁড়িয়ে, এখন আয়নার মতোই তোমার ফ্রিজ দিয়ে ও দেখি নাচছে। তা আমার মেয়ে বলছে কি ভাই ভাই আয় তোকে তাহলে আমি ভিডিও করে দিই, তুই বেশ ভালোই নাচছিস তো। এবার ক্যামেরার সামনে কেমন নেচেছে বলতে পারবো না, তোমরাই বলবে। হ্যাঁ একটু তোমাদের ক্লিপিং দেবো, অন্যদিন টোটাল মানে পুরো না ভিডিওটাও নাচের ছাড়বো। এ দেখো নতুন করে আমার মেয়ে হলো, আরেকটা দুই মেয়ে তাহলে আমার, বুঝতে পারছো? এটা আমার ছেলে, আমার মেয়ে এরকম সাজিয়ে দিয়েছে। তা নাচটা দেখবে আমার ছেলে কেমন করেছে, কী বলতো? এইটুকু ছেলে নিজের মাথা থেকে যা বার করেছে, আমি তো শিখিয়ে দিই নিজে, বাবা তুই নাচটা কর, দেখি হঠাৎ করছে বলে আমার মেয়ে তুললো, মা তাহলে একটু তোমার ব্লগে ভাইয়ের নাচটা দেবা। এলাম ঠিক আছে, তাই যে নতুন করে একটা মেয়ে পেলাম আবার হঠাৎ করে, মানে নতুন করেও বলতে পারো হঠাৎ করে, নতুন করে কি হঠাৎ করে, এটা হঠাৎ পাওয়া। আচ্ছা এখন এখন জামা কাপড় পরবো, দেখি কোথায় যেতে পারি, একটু বেরোবো ভাবছি, কোথায় যাবো বলো তো, গেস করো, মন খুশ করার মতো জায়গায়। আমার মানে তোমার আমার মেয়ের জাতটাই এমন, মানে যায় খুশ করার জায়গায় যাবো, মেয়ে জাতিটাই এমন, পৃথিবীর মানে লন্ডন আমেরিকা ঘুরিয়ে নিয়ে আসো খুশি হবে না, কিন্তু এক জায়গায় মেয়েদের সর্বসুখ, বুঝেছো, সর্বখুশি, সুখ সরি খুশি, তা সেইখানেই যাবো ভাবছি। একদিন আসার সময় এসছে বোধ হয় 15-20 মিনিট হলো, আসার সময় মাংস নিয়ে আসছি, কারণ কাল আজকে শনিবার তো, তার মাংসের দোকানে ভিড় অতটা থাকে না, আর কাল রবিবার, কালকে সপ্তাহের বাজার, বাজার করতে গিয়ে মাছ আনতে গিয়ে তার মধ্যে মাংস কিনতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে, প্রচণ্ড ভিড় মাংসের দোকানে রবিবারে। তোমরা জানো যে রবিবারে মাংসের দোকানে খুব ভিড় থাকে, মানে অফিস থেকে ফেরার পথে মাংসটা নিয়ে আসলো, তা ভালোই হলো, ধুয়ে নিচ্ছি এখন, কিন্তু ভালোই হলো বলছি, এমন মশা আমাকে যে উড়িয়ে নিয়ে কোথায় ফেলবে নিজেই বুঝতে পারছি না। আমার মেয়েকে বললাম যে মন একটা মশার কয়েল জ্বালিয়ে দেখো, দেখো মশার কয়েল জ্বালিয়ে তারপরে আমি কল পাড়ে এসেছি। আর কী বলতো, খাসি মাংস রান্নাঘরেই ধোয়া যায়, কিন্তু মুরগির মাংস এমন অপরিষ্কার থাকে না, ধোয়া যায় না, এই কল চালিয়ে তারপরে ধুতে হয়। তোমাদের সঙ্গে কথা বলে বলে কলটা আমি বন্ধ করে দিয়েছি, আমি কী করি বলতো, মুরগির মাংস তো খুব রক্ত থাকে, ওই জন্য কল চালিয়ে একেবারে স্পিডে কলটা খুলে দিই, রক্তটা তাহলে বেরিয়ে যায় ভেতর থেকে। এই দেখো এই কটা এখানে ধুয়ে সবে উঠলাম, এই দেখো আমার মাংস দিতে অনেক দেরি লাগে জানো না, আমি বাপের বাড়িতে গেলেও আমার মা আমার জন্য মাংস রেখে দেয়, যে সোনা এসে ধোবে, জানেই যে আমি কারোর মাংস ধোয়া পছন্দ করি না। চলো তাহলে মাংসটা ধুয়ে নিই আর মশার কামড় খাই। দেখো এখন আমি বাপের বাড়ি যাচ্ছি, বেরিয়ে পড়েছি আমরা 4 জনা বাইকে, তাই এটা আমাদের ফোয়ারার মোড় বলে, ফোয়ারার মোড় দিয়ে যাচ্ছি, আর এখানটা বলে ইন্দিরা মার্কেট, এখানে একটা বিশাল বড় মার্কেটই আছে, রাস্তার দুধারেই দোকান। বাপের বাড়ি চলে এসেছি, তোমাদের বেরোনোর সময় কথা বলতে পারিনি,
কি বলতো, আরে আদি এই এবার বাপের বাড়িতে এসে আধ ঘন্টা হয়ে গেল। আজকে বাড়িতে বাপের বাড়িতে এলাম তখন 6:45 বাজে, মাংস ধুয়ে টুয়ে রেডি হতে হতে একটু দেরি হয়ে গেল। দিয়ে এবার আমার বড় বোন আগে থেকে পেঁয়াজি খাবে বলে আমাদের পেঁয়াজি পুরো সব কিছু করে রেখে দিয়েছিল। এবার বলছে দেখ পেঁয়াজি ভাজি, আমার ছোট বোন পেঁয়াজি ভাজি আমার বড় বোন দিয়েছে। এই এখন বক 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 করছি, তিনটে মুখ আমাদের তিন বোন এক জায়গায় হয়েছি, আর আমার মা তার সঙ্গে চারজনা, কথাই শেষ হচ্ছে না, সে খাবলা খাবলি করে কথা হচ্ছে, একবার এটা একবার ওটা। দেখো ছোট বোন ভাজতে ভাজতে আমার চলে গেল, আবার এলো, বলছে তাহলে চলো তোমরা তো আমার সঙ্গে সারাদিন থাকোই, আর প্রত্যেক দিনের জন্যই আমি তোমাদের সঙ্গে। এখন একটু মানে কিছু সময় আমার বোনদের সঙ্গে মার সঙ্গে কাটিয়ে নিই, তারপরে আবার তোমরা তো আছোই আমার। এ দেখো মা করে দিয়েছে দুধ চা, আর বোন বললাম না বড় বোন পেঁয়াজি ভেজেছে, আর মুড়ি চানাচুর একটু মশলা টশলা দিয়ে মেখেছি, একবারে গামলা সমেত ধরে নিয়ে বসে পড়েছি। এ দেখো সেই বাড়িতে এসেছি তখন 9:00 বাজে, তারপরে যা হয় তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করলাম, ছেলের চেঞ্জ করে দিলাম, হাত পা সব ধুয়ে দিলাম, দিয়ে বসার সময়টুকু পাইনি। আমাদের বাড়ি থেকে তেজপাতা নিয়ে এসেছিলাম, মা শুকিয়েই রেখে দিয়েছিল, আমাদের দুই বোনকে ভাগ করে দিলে তেজপাতা গুলো, কোটোর মধ্যে ঢুকালাম। আর আমার বোন বোধ হয় গাজরের হালুয়া দিয়েছে, গাজরের হালুয়াটা ভাগ করে রেখেছি। এখন সেই সকালে আমি আজকে মানে হিঙের কচুরি করেছিলাম, আমার ছেলে মেয়ে আগেই বায়না দিয়ে রেখেছে, আমার রাতের বেলায়ও খাবো, তো আমি এসে তাড়াতাড়ি করে আবার সেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ওইগুলো বার করে তাড়াতাড়ি করে ভাজলাম, তা ঠান্ডাই হয়ে গেল মনে হয়। কি বলতো মেয়ের কালকে পড়া আছে সকালবেলায়, রবিবার 7:15 থেকে পড়া, এবার কি বলতো পড়া মুখস্থ হয়নি, আর স্যার বলেছি না সাংঘাতিক স্যার, বাইরে বের করে দেবে, এইটে পড়ে কি টেনে পড়ে ওসব স্যার ইয়ে করে না, পড়া করে আসোনি মানে তোমাদের মানে পানিশমেন্ট পেতেই হবে। এবার ছেলের মিসের কাজ কালকে রবিবার, কিন্তু মাঝে একদিন কামাই করেছে বলে মিস কালকে পড়াতে আসবে ছেলেকে 9:00, ছেলেও মিসের কাজ করলো, এই করতে করতে আমি থাকা একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখতে দেখতে এখন প্রায় 10:00 বাজতে এলো, বুঝেছো, তাহলে এখন খাবো। আমার সঙ্গে বাপের বাড়িতে তোমাদের দেখালাম, তোমরা নিশ্চয়ই দেখলে, বললাম তো যে আমার বোনদের সঙ্গে এখন কিছুক্ষণ থাকি, তোমাদের সঙ্গে তো সারাদিনটাই আমি মানে ভাগ করে নিই আমার সারাদিনের কাজকর্ম দিয়ে। তা আজকের মতো এখানেই ইতিরেখা টানছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা আসছি।